আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট স্কিল আজকে স্ট্রাকচার পার্ট টুতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো ইয়ার টু এর ব্যবহার ইয়ার টু মানে হচ্ছে কোনো কিছু করিনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বোঝালে বাক্যে তুমি কখন ইয়ে টু ব্যবহার করবে যখন কোনো কিছু করার সম্ভাবনা আছে ভবিষ্যতে কিন্তু এখনও কোনো কিছু করনই করনি সেটা বোঝাতে ইয়ে টু ব্যবহার করবে যেমন যেমন হচ্ছে এখানে কয়েকটি বাক্য আছে আই এম ইয়েট টু মারি আমি এখনও বিয়ে করিনি আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক আমি এখনও কাজটি করিনি আই এম ইয়েট টু বাই দ্য কার আমি এখনও গাড়িটি কিনি দে আর ইয়েট টু গো টু মার্কেট তারা এখনও মার্কেটে যায়নি ইউ আর ইয়েট টু স্লিপ তুমি এখনও ঘুমাওনি আজকে এই পর্যন্ত